রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে নতুনগঞ্জের বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। একটি স্বেচ্ছাসেবী সংঘ বর্ধমান বন্ধু মহলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, এই রূপ রক্তদান শিবির তারা 41 বার করেছেন। এদিন 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান বন্ধু মহলের তরফ থেকে আজকে আমাদের 41তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি। আজকে বর্ধমান রাজ কলেজিয়েট হাইস্কুলের প্রাঙ্গণে আমরা ব্লাড ডোনেশনটা করছি। আমাদেরকে হেল্প করছেন বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংক। আজকে এখনও পর্যন্ত আমাদের 35 জন ব্লাড দিয়েছেন, আরও 10 জনের মতো দেবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে নতুনগঞ্জের বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। একটি স্বেচ্ছাসেবী সংঘ বর্ধমান বন্ধু মহলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, এই রূপ রক্তদান শিবির তারা 41 বার করেছেন। এদিন 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান বন্ধু মহলের তরফ থেকে আজকে আমাদের 41তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি। আজকে বর্ধমান রাজ কলেজিয়েট হাইস্কুলের প্রাঙ্গণে আমরা ব্লাড ডোনেশনটা করছি। আমাদেরকে হেল্প করছেন বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংক। আজকে এখনও পর্যন্ত আমাদের 35 জন ব্লাড দিয়েছেন, আরও 10 জনের মতো দেবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।